হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই গরমের সময় আমাদের কিন্তু মনটা চাই একটু ঠান্ডা ঠান্ডা খেতে, তাই তো? আর আমি তার জন্য ভাবলাম তরমুজ দিয়ে একটা সেই মতো রেসিপি করি। আর তার জন্য আমাদের দরকার একটা পরিমাণে তরমুজ, যে যতটা পরিমাণে নিতে পারে ঠিক ততটাই নিতে পারবে, তোমরা পুরোটাও করতে পারো। আর আমি যেহেতু তরমুজটা একটু অন্যরকম কায়দায় খাবো, তার জন্য আমি এর মধ্যেই চামচ দিয়ে পুরো কেটে নিয়েছি। আর সাধারণভাবে তরমুজটা যদি আমরা একটু এইরকমভাবে খাই তাহলে কিন্তু আমাদের খেতেও ভালো লাগে, কারণ একঘেয়েমি সেই কেটে চামচ দিয়ে খাওয়াটা কিন্তু আমাদের ভালো লাগে না। তাছাড়া একঘেয়েমি কোনো কিছুই কিন্তু আমাদের ভালো লাগে না। আর তাই ভাবলাম এইটাকে আমি একটু অন্যরকমভাবে খেতেই পারি। আর তার জন্য দরকার চিয়া সিডস আর হলো আইস কিউব। যে যতটা পরিমাণে ঠান্ডা খেতে চাও ঠিক ততটা পরিমাণে আইস কিউব তোমরা নিয়ে নিতে পারো। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে আইস কিউব, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সেই আইস কিউব। আর যেটা ইম্পর্টেন্ট, যেটা দরকার, সেটা হচ্ছে চিয়া সিডস। অনেকদিন ধরেই ভাবছিলাম সেই চিয়া সিডস দিয়ে কি করে আমি খেতে পারি, কারণ চিয়া সিডসটা আমার এমনি খেতে একদমই ভালো লাগে না। আর সেই চিয়া সিডসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে পেঁপে একাকার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখতে হবে, তার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। আর এটার টেস্ট কেমন ছিল? টেস্টটা ছিল অসাধারণ সুন্দর, তোমরা কিন্তু করে এটা দেখতেই পারো। আর সত্যি কথা বলতে, যখন এটাকে আইস কিউব তোমরা দেবে ততক্ষণে কিন্তু মিষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে, তার কারণে এটাকে জল ছেড়ে দেবে ওই জন্য। তাছাড়া এটা কিন্তু ভীষণ হেলদি, কারণ চিয়া সিডস তো বাচ্চা বড় সবার জন্যই ভীষণ ভালো। আর খেতে দারুণ ছিল। আর যখন আমি খাবো এই তরমুজের খোলের মধ্যে নিয়ে, তখন তার টেস্ট মনে অনেকটাই বেড়ে যায়। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।